গুড মর্নিং স্টুডেন্ট আমি তোমাদের অঙ্কের ম্যাম আচ্ছা আমরা গুণ করছি কেমন আমরা এখন গুণের অধ্যায় করছি তো এখানে আমরা এক লাইনের গুণ কিন্তু করেছি এবার আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে দুই লাইনের গুণ দুই লাইনের গুণ মানে এখানে দুটো সংখ্যা আছে নিচে সুতরাং এটা যখন গুণ করব। আমরা দুটো লাইনে গুণ করব কেমন করে করব। দেখো এখানে আছে দুই এখানে আছে দুই প্রথমে আমরা দুই কে ছয় দিয়ে গুণ করব দুই কে ছয় দিয়ে গুণ করব তাহলে ছয় দুগুনে বারো বারো দুই হাতে থাকলো এক ছয় দুগুনে বারো আর হাতের একে হয় তেরো এবার কি করব এই দুইটা দিয়ে আগে ছয়কে গুণ করব তারপরে এই ছয়কে গুণ করব। কেমন এবার এই লাইনের গুণ করে নেওয়ার পরে আমরা এখানটা বাদ দিয়ে দেব এই এই জায়গাটা বাদ দিয়ে দেবো এখানে আমি কাটা দিলাম তোমরা শূন্যও দিতে পারো তারপরে কি করব ছয় দুয়ে বারো দুই হাতে থাকলো এক ছয় দুয়ে বারো আর হাতের একে হয় তেরো তাহলে এবার এইটাকে আমরা করব কিন্তু যোগ এই দুটো লাইনকে আমরা করব যোগ এখানে দুয়ের নিজে কাটা বা শূন্য মানে কিছু নেই মানে দুই নিজে নেমে যাবে তিন আর দুয়ে হয় পাঁচ তিন আর একে হয় চার আর এই একটা নিচে নেমে গেল যেহেতু এর উপরে কেউ নেই যোগ করার তাহলে ছিষট্টির সাথে বাইশ গুণ করে আমরা পেলাম এক হাজার চারশো বাহান্ন আর একটা দেখি এখানে তিনটে সংখ্যা আছে উপরে তিনশো নিরানব্বইকে আমরা পঁচিশ দিয়ে গুণ করব দুই লাইনে তাহলে আগে পাঁচের হবে পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকলো চার পাঁচ নয় পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশে নয় হাতে থাকলো চার তিন পাঁচে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ তাহলে আমরা দিলাম এখানে উনিশ এবার নিচেরটা এখানটা কাটা দিয়ে করেছি আমি এখানটা এবার শূন্য দিয়ে দেখাচ্ছি দেখো এবার পাঁচ দিয়ে এই তিনটে হয়ে গেল গুণ এবার দুই দিয়ে করব এই তিনটে গুণ নয় দুয়ে আঠেরোর আট হাতে থাকলো এক নয় দুয়ে আঠেরো আর হাতের একে হয় উনিশে নয় হাতে থাকলো এক তিন দুয়ে ছয় আর হাতের একে হয় সাত এবার এটা আমরা কি করব যোগ করব পাঁচ যেহেতু শূন্য আছে নিচে আট আর নয় যোগ করলে হয় সতেরো সতেরো সাত হাতে থাকলো এক নয় আর নয় হয় আঠেরো হাতের একে আছে তাহলে হাতের এক আছে তাহলে হলো উনিশ নয় হাতে থাকলো এক সাত আর একে হয় আট আর হাতের একে হলো নয় তাহলে তিনশো নিরানব্বইকে পঁচিশ দিয়ে গুণ করলে আমরা পেলাম নয় হাজার নয়শো পঁচাত্তর কেমন তাহলে দুই লাইনের গুণ এরকমই হবে তোমরা বাড়িতে আস প্র্যাকটিস করো তারপরে আবার পরের দিন আবার নতুন একটা কিছু শিখবো কেমন ভালো থেকো সুস্থ থেকো বাড়িতে থেকো